সো গাইজ, আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, কারণ কি আজকের ভিডিওটা একটু বেশি ইমোশনালি হয়ে গেছে এবং আমি নিজে পর্যন্ত এত ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো গাইজ কী হয়, ছোট্ট করে একটুখানি বলে দিই, আমি রেকর্ডিংটা অন করি অ্যান্ড অন করে একজনকে ডাকি, তার ফ্রেন্ডকে ডাকতে একটা প্র্যাং শ্যুট করবো বলে, সে এমন একজনকে ডাকে, তার ঘটনাটা শুনতে শুনতেই এমন ইমোশনাল হয়ে পড়েছিলাম কিছু বলার নেই, কারণ কি ছেলেটার কাছে কিচ্ছু নেই কিন্তু ছেলেটা ফ্রি ফায়ার খেলতে চায়। সেই হ্যালো, হে রনি, বলো কি অবস্থা? এই তো, কি করছিস? আরে কাস্টম খেলতে যাচ্ছিলাম, বলো তুমি ডেকে নিলে বলে এলাম। বলছি যে একটা দুটো ছেলেকে নিয়ে আয় না, বা যে কোনো তোর ফ্রেন্ড লিস্টে আছে কাউকে নিয়ে আয় না, একটু প্র্যাঙ্ক ট্যাঙ্ক করি, আর এমন কাউকে নিয়ে আসবি যে যেন আমার ফ্রেন্ডে নেই ভাই। আরে আরে একজন মাথা খারাপ করে দিচ্ছে, ওকে কি তুমি নেবে? ওকে একবার না, আমি এখন প্র্যাঙ্ক ভিডিও বানাবো, তুই একটা মানে যাকে যার উপর প্র্যাঙ্ক করা যায় তাকে নিয়ে আয়। বারবার বলছি এনক স্যারটার সঙ্গে দেখা করাবে না। আরে ভাই, আরে একবারের জন্য দেখা করে নাও, তারপরে আমি বলি কি তুই ভিডিওটা বানাই তারপরে ছেলেটাকে ডাকো, অসুবিধা কি আছে? একবার প্রথমে কথা বলে নাও, কিছুক্ষণ পরেই চলে যাবে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তুমি ডাক ডাক ডাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সত্যি, আরে এই যে এর সঙ্গে কথা বলে নাও। ও এনক সাইড দা বিগ ফ্যান দাদা। বিগ ফ্যান বন্ধু, তোমার নাম কি? আমার নাম নীলাঞ্জন দাদা। আচ্ছা, তুমি কি মানে আমাদের রনি ভাইয়ের ফ্রেন্ডে আছো? হ্যাঁ, রনি ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে রনি ভাইকে বলছি যে আমাকে দাদার সঙ্গে দেখা করে দাদা করে দাও। ও আচ্ছা আচ্ছা, তো কথাটা হচ্ছে কি, তুমি একটুখানি সোলো করো, আসলে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম বুঝলে তো, তুমি যখন আমার বিগ ফ্যান তার মানে তুমি জানোই আমি যে ভিডিও আপলোড করি। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, তো তুমি একটু সোলো করো, ভিডিওটা বানিয়ে নিই, তারপর রনি তোমায় ডাকবে, তারপর কথা বলে নেবো, ঠিক আছে? দাদা একটু কথা ছিল দাদা, একটু পরে ভিডিও বানানো, অনেক দিন ধরে চেষ্টা করছি আপনার সাথে দেখা করে দাদা, একটু কথা আছে দাদা। আচ্ছা ঠিক আছে বলো। হ্যালো, বলছি, হ্যাঁ বলো দাদা, বলছি আমার একটু হেল্প করতে পারবে দাদা? হেল্প আমার কাছে নটা ডায়মন্ড রয়েছে ভাই। না দাদা, আমি আপনার কাছে কিছু চাইছি না দাদা, তোমার তাহলে আমার একটু একটু ছোট্ট হেল্প করে দিলে খুব ভালো হতো। আচ্ছা ডায়মন্ডের হেল্প না যখন, তাহলে বলো। বলছি দাদা, এরকম আমার একটা আইডি ছিল, তো দাদা আইডিটা একটু মানে ঘুরিয়ে নিতে পারবেন? একটু একটু হ্যাক হয়ে ঘুরিয়ে, এ রনি ভয়টি ভাই, ঘোরাবো কি করে আমি? না না, আরে না 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 না, বলছি ঘোরানো মানে বুঝতে পারছি না ভাই। দাদা আমার আইডি বলছি একজনকে দিয়েছিলাম, তো দাদা হ্যাক হয়ে গেছে আমার আইডি। তা ভাই এটা হ্যাক বলে না, ঠিক আছে, তুমি যেচে নিয়েছো তোমার গেছে, ঠিক আছে, তুমি কেন লোককে তোমার আইডি পাসওয়ার্ড দিতে গেছো? রনি কি আমায় থোড়ি আইডি পাসওয়ার্ড দেবে যে আমি রনির আইডিটা নিয়ে আমি হ্যাক করার চেষ্টা করবো? তুমি থোড়ি তুমি কাউকে আইডি পাসওয়ার্ড দিয়েছো, সেই জন্যই সে আইডি পাসওয়ার্ডটা নিয়ে তার অ্যাকাউন্টটা তার নিজের নামে করে নিচ্ছে, এটাকে হ্যাক বলে না, এটা তুমি দিয়েছো তাকে, এখানে আমি কি করতে পারি বলো? এটা না 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 না, দেখো এরকম কোন রকম সিস্টেম বেরোয়নি যেখানে তুমি লোককে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে তুমি যেচে, তারপরে সেই জিনিসটা মানে তুমি ফেরত পেতে পারো। তুমি যখন একটা সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ধরো একটা নর্মালি খারাপ ভেবো না এটা, তোমাকে তুমি ধরো একটা কুকুরকে বিস্কুট খাওয়ালে, ঠিক আছে, এবার কুকুরটা বিস্কুটটা খেয়ে নিল, তখন তুমি যদি বলো এই বিস্কুটটা বার কর, সেটাই কোনো দিন সম্ভব? সেটা তো সম্ভব না, এরকমই ব্যাপার। তো তুমি কি করে আমাকে বলছো আমি, এটা সম্ভবই তো নয় না। তো এটা কার আইডি তুমি যেটা খেলছো? এটা আমারই এটা আইডি বানিয়েছি দাদা খেলার জন্য। আমি দাদা স্পোর্ট, আমি ছোটো ছোটো টুর্নামেন্ট স্পোর্টস টাইপের টুর্নামেন্ট ছোটো ছোটো খেলতাম দাদা। আচ্ছা, আমি তো দেখো সব জিনিসেরই একটা মানে তুমি ভুল করলে একটা শাস্তি পেতে হয়, তো তুমি যেমন ভুল করেছো তোমার আইডিয়া তাকে দিয়েছো, আইডিয়া দিয়েছিলে কেন? আচ্ছা দাদা আমি বলছি আমার আইডিয়াটা কি হয়েছে, আমি একদিন মানে এমনি টুর্নামেন্ট ছিল, তো তো আমি একটু কিছু কারণে দাদা একটু বাইরে গেছিলাম, একটু কাজ ছিল, আচ্ছা, তো সেদিন খেলতে পারিনি, তো আমার ওই বন্ধুটা বললো তাহলে আমার হয়ে ও খেলে দেবে আমার আইডিয়াতে, তো আমি দাদা ওই জন্য আইডিয়া দাদা দিয়েছিলাম। তা আইডিটা যাকে দিয়েছিলে সে কি তোমার পাড়ার বন্ধু নাকি গেম ফ্রেন্ড, মানে গেমে আলাপ হয়েছে? গেম ফ্রেন্ড দাদা। ও বাবা, আর এক কাজ করেছো, আর একটা ভালো কাজ করেছো তুমি, গেম ফ্রেন্ডকে কোনোদিন আইডি পাসওয়ার্ড দেয় ভাই। তা দেখো আমি তোমায় যেটা বলি সেটা হচ্ছে, তুমি যখন ভুল করবে, যেমন আমরা স্কুলে যদি ভুল করতাম স্যার আমাদের মারতো, ওটা আমাদের শাস্তি,
তো তোমার, তুমি যেমন ভুল করেছো নিজে স্বীকারও করছো যে তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে ভুল করেছো, কারণ স্বীকার করতে হবেই তোমায়, কারণ তুমি এখন বুঝতে পারছো তোমার কাছে আইডি পাসওয়ার্ড নেই, তুমি আইডিতে খেলতে পারছো না। তো তোমার একটা শাস্তি হওয়া দরকার, সেই শাস্তিটা হচ্ছে তুমি এখন এই আইডিতেই খেলবে, কিছু করার নেই না। ওটা ফেরত আমি অন্তত আনতে পারবো না, কারণ কি কি করে আনবো বলো, আইডি নাম্বার ফেরত আনা যায়? এখন রনি যদি ধরো, সাপোজ ধরো রনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, এখন রনি আমি ধরো ওর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম, রনি হাজার চেষ্টা করলেও রনির নিতে পারবে না, তাই তো রনি? কি করে আমি সেটাই বোঝাচ্ছি, কি করে হয় বলো ভাই? আর কিছু বলবে, কারণ কি তাহলে ভিডিওটা বানিয়ে নি তারপর তুমি এসো তাহলে, কারণ এটা তো দেখো তুমি যেটা বলছো সেটা তো আমি পারবো না, না তো সেই কারণে বলছি দাদা তুমি একটু সলো করো, ভিডিওটা বানিয়ে নি তারপরে তুমি এসো। সাহায্য বলতে কি করে, আমি তোমার আইডি তো আমি ফেরত দিতে পারবো না, না এটাই তো, আর কি করে? অনেক দেখুন আমার মাথার কোদা ছাড় নেই, আমি নিজেকে মানে বুঝতে পারছি দাদা কি বলছো, সত্যি বলতে আমার মাথার উপর কেউ নেই, আমাকে আমার পুরো ফ্যামিলিকে টানতে হয়েছে, তো ওইরকম অবস্থায় আমি এই আইডিটাতে খেলবো, মানে টুর্নামেন্ট খেলতে চাইছি দাদা আমি, আচ্ছা কিন্তু এই আইডি পসিবল হচ্ছে না। কেন পসিবল হবে না, কেন তুমি গেম খেলা জানো, তোমার একটা আইডি ছিল, ওই আইডিটার লেভেল কত ছিল? ওই আইডি 66 লেভেলে ছিল দাদা। হ্যাঁ তো 66 লেভেল যখন করেছো তোমার তো গেম প্লে নিশ্চয়ই ভালো, তুমি খেলেই তো নিশ্চয়ই করেছো, টাকা দিয়ে তো আর লেভেল বাড়ানো যায় না, তুমি এটাতেও খেলো, এটাতে খেলে তুমি মানে ওইটাতে আমি ওই এরকম ছোটখাটো এরকম টুর্নামেন্ট খেলে দাদা আমি ক্রোনো অলক অনেক কষ্ট করে কিনেছিলাম, কিন্তু আমার কাছে টপ আপ করার মতো অত কিছু নেই, তো এই অ্যাকাউন্টে দাদা কিছু কিনতে পারছি না এখন লকডাউনের পর থেকে, মানে এটা কাজ করতাম। তুমি ক্লিয়ার করে বলো, তুমি ক্লিয়ার করে বলো, তুমি এমন করে বলছো, তুমি তোমার অর্ধেক কথা বুঝতে পারছি না, তোমার মানে অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে আসছে। আসল কথা দাদা আমি এখন টপ আপ করতে পারবো না, তো এই আইডিয়া নিতে দাদা টুর্নামেন্টে তুমি যদি কিছু একটা দেখো, টপ আপের কথা বলতে গেলে তুমি টপ আপ করে কি নেবে, নয় ড্রেস নেবে, না হলে তুমি গান স্কিন নেবে, তো তুমি যদি টুর্নামেন্ট খেলো সেইখানে এই দুটোরই কোনো কাজ লাগে না, সরি, কারণ কি তোমার গান স্কিন প্রথম কথা অফ থাকে, তোমার নর্মাল গান স্কিনে খেলতে হয়, কারণ কি দেখো তাহলে আমার গান স্কিন তোমার দেখতে পাবে যে আমি সব গান স্কিন আমার কাছে, দেখো একে রিমোট আমি দিচ্ছি তোমাকে, কিন্তু আমি যখন ম্যাচে নামবো তখন আমার কাছে একে নেই নন স্কিন, তো আমি গান স্কিন ছাড়া খেলি, তো গান স্কিন কোনো কাজে লাগবে না, তো তুমি টপ আপ করে করবে রেখে, তোমার গেম প্লের উপর এফেক্ট পড়বে, তুমি গেম ভালো করে খেলো না। আমি গেম প্লে করতে চাইছি কিন্তু দাদা আমার ঘরের যা অবস্থা দাদা, দাদা আমার মানে আচ্ছা তুমি বলতে চাইছো তুমি তোমার ঘরে খুব খারাপ অবস্থা, তুমি খেলতে পারছো না, তুমি কোথাও কাজ করো? তাহলে তুমি একটা কাজ করো, গেমটাকে তুমি সাইডে রাখো আর তুমি কাজ ভালো করে করো, কারণ যেটা থেকে তোমার সংসার চলবে বা তোমার পরিবার চলবে সেটাই তোমার মেন কাজ, তো তুমি তোমার কাজে ফোকাস করো আর গেমটাকে তুমি সময় পেলে এন্টারটেনমেন্ট বা নর্মাল একটু এনজয়ের জন্য খেলো, অসুবিধা কি আছে? ওই জন্য না আমি দাদা গেমে কিছু করতে চাই, দাদা টুর্নামেন্ট খেলে আমি কিছু করতে চাই, গেমে আগেও তো খেলতাম তাই দাদা ছাড়তে পারবো না, ওই জন্য বলি। আচ্ছা তাহলে খেলে কিছু করতে চাই আমি, আগে এগোতে চাই আরো বড় বড় জায়গায় যেতে চাই। তাহলে তো তোমাকে তোমার কাজও সামলাতে হবে, তোমাকে তোমার বাড়িও সামলাতে হবে, আর তোমাকে তোমার আমি ছাড়া আর কেউ নেই কাজ করে, বাবা আজ মাথার কথা ছাদ নেই, বুঝতে পারছো? তা তুমি তোমার আইডিতে তুমি তখন তুমি আমাকে বলে তুমি কাজ করো, তো তুমি তোমার আইডিতে তুমি টপ আপ করো, তুমি টপ আপ করে তোমার কি লাগবে কি তোমার, তাহলে তুমি কি আমায় কিছু চাইছো? কারণ কি দেখো আমার কাছে তো নটা ডায়মন্ড পড়ে আছে ভাই, তোমাকে আমি এখন কিছু তো দিতেও পারবো না, না আমারও খারাপ লাগবে। তোমাকে কিছু চাইছে না দাদা, তাহলে আমার একটু হেল্প, ওইটুকু হেল্প যদি করে দিতে পারতো। কোন হেল্পটা, কোন হেল্পটা? ওই মা একটু যদি একটু ঘুরিয়ে নিতে পারতে, কারণ আমার এখন যে অবস্থা আমি আর এআই দিয়ে টপ আপও করতে পারবো না, কারণ দাদা দাদা আমার এখন যে আমি রোজগার করি তো আমার চাল আনবো না আমি দাদা টপ আপ করবো, ওইরকম অবস্থা দাদা। আমার ঘরে একটা ছোট বোন আছে, আমার মা আছে, আমি তো তোমাকে সেটাই বললাম, দেখো তোমার ঘরে যদি এরকম প্রবলেম থাকে, কারণ দেখো তুমি তো শুধু একা নয় এরকম অনেকের হতে পারে, ঠিক আছে, তো সেই কারণে বলছি তাহলে তুমি তোমার গেমটাকে ছেড়ে দাও, তুমি একদিকে ফোকাস করো না, তোমার কাজের দিকে তুমি ফোকাস করো, তোমার বাড়ির লোকে মানে যেটা ভালো হবে, পরিবারের যেটা ভালো হবে সেটাতে তুমি ফোকাস করো, তাহলে ওটাই আমার মনে হয় ভালো হয়, গেমটাকে সাইড রেখে দাও।
কিছু করতে চাই দাদা, খুব ইচ্ছা আছে আমার গেমে যে আমি একদিন বড় প্ল্যাটফর্মে খেলবো, এরকম ইচ্ছা আছে খেলার আমার খুব। তা তোমার এই আইডিতে মানে তুমি কিসের জন্য খেলতে পারছো না? কিছু জন মানে কি বলবো দাদা, দেখো যারা টুর্নামেন্ট খেলে দাদা কিছু একটু ক্যারেক্টার লাগে, তো ওইসব কিছু টপ আপ করতে পারি না। তোমার ওই, আচ্ছা তুমি এই কথাটা যে বলছো, তাহলে তোমার ওই যে আগের অ্যাকাউন্টটা ছিল ওইখানে তুমি কি করে ক্যারেক্টার নিয়ে এলে? দাদা ওখানে আমি যে ছোটোখাটো টুর্নামেন্ট খেলতাম ওখান থেকে যা টুকটাক টাকা পেতাম ওখান থেকে আমি কোনোরকমে করেছিলাম দাদা, অনেক কষ্ট করে দুটো কিনেছিলাম ক্যারেক্টার অফারে, তারপরে অনেক কষ্ট করে কিনেছিলাম, তো ওইগুলো নিয়ে খেলতাম। তো আচ্ছা এটা চলে যাবো দাদা, আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো যে তোমার আইডিটাও হ্যাক হয়ে গেছে এবং তুমি এখন মানে তোমার ক্যারেক্টারের জন্য টুর্নামেন্টও খেলতে পারছো না, সবেমাত্র 15 লেভেলের আইডি। আর দাদা এমন অবস্থা আমার যে আমি কিছু টপ আপ করে যে নেবো সেটাও আমি পারি না, যদি আমার ওই আগের আইডিটা একটু ঘুরিয়ে নিতে পারতো খুব ভালো হতো দাদা। আচ্ছা তার মানে তুমি আমাকে বলতে চাইছো যে তোমার আগের যে আইডিটা ছিল সেইটা আমি তোমাকে ফেরত দেবো? হ্যাঁ দাদা। কিন্তু আমাকে একটা কথার উত্তর দাও, তোমার ওই যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল কি ওটা? হ্যাঁ দাদা ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টে তোমার জিমেইল আইডি অ্যাড করা ছিল? না দাদা জিমেইল আইডি তো, এইটাই তো বোকার মতো কাজ করো, যদি তোমার জিমেইল আইডি অ্যাড করা থাকতো তাহলে তোমার আইডিটা রিকভার হতে পারতো। আচ্ছা বাদ দাও, ছাড়ো, তোমার ওই আইডির কথা ভুলে যাও, তোমার ওই বন্ধু যতদিন না তোমায় ফেরত দিচ্ছে তুমি ওই আইডি পাবে না, এটুকুনি কনফার্ম। আমার সাধ্য তো নেই, আমার ওপরে যারা আছে তাদেরও কারোর সাধ্য নেই যে তোমাকে কেউ আইডি ফেরত দেবে, কারণ কি ফ্রি ফায়ার তো এখানে কোনো দোষই নেই না, তোমার দোষ তুমি আইডি পাসওয়ার্ড তাকে দিয়েছো, সে নিয়ে নিয়েছে আইডি পাসওয়ার্ডটা তোমার থেকে, এরকম না তো সে তোমার থেকে চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে? তো ওই আইডিটার কথা আমি তোমায় বলছি শোনো, ভুলে যাও, তুমি চেষ্টা করো এই আইডিতে খেলার, কারণ কি দেখো যখন কোনো জিনিস একটা শেষ হয়ে যায় তোমাদেরকে নতুন করে শুরু করতে হয়, নাহলে ওই জিনিসটা দুঃখতে একটা জায়গায় বসে থাকতে হয়। আমি চাইবো তো তুমি এই আইডিতেই খেলো এবং এই আইডিতে খেলে তুমি আরও বড়ো হও, তুমি আরও বড়ো টুর্নামেন্ট খেলো, ওখান থেকে আরও ইনকাম করো, আর যাতে তোমার বাড়ির লোক আরও ভালোভাবে কাজ করতে পারে বা বাড়ির লোককে ভালোভাবে দেখতে পারো তুমি, ঠিক আছে? অ্যান্ড তোমার বাড়িতে কে কে আছে বললে? আমার ছোটো বোন আছে, একটা আমার মা আছে। আর তুমি কাজ করো মানে তুমি তোমার ফ্যামিলিকে তুমি একাই চালাও? হ্যাঁ দাদা আমার একার উপরে সব। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমাকে যখন রিকোয়েস্ট করলে যে দাদা আগের আইডিটা ফেরত নিয়ে আসো, ওটা তো আমি পারবো না, ঠিক আছে? এবং আচ্ছা রনি, হ্যালো, বলো। বলছি এ যেগুলো বলছি সেগুলো সত্যি কথা? হ্যাঁ আমাকে আমার চেনা শোনার মধ্যেই, ঠিক আছে, আর বারবার আমাকে বলে যেন আমি নাও করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার নীলাঞ্জন ভাই আমি তোমায় একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তোমাকে আমি কিছু ডায়মন্ড দিতে পারি, ঠিক আছে? আমার কাছে নিজের কাছে 9টা ডায়মন্ড পড়ে রয়েছে, তো আমি তোমায় কিছু ডায়মন্ড দিতে পারি, যে ডায়মন্ড দিয়ে তুমি তোমার এই অ্যাকাউন্টে ক্যারেক্টার বা আদার্স ক্যারেক্টারই লাগবে টুর্নামেন্টের জন্য তুমি ক্যারেক্টার পারচেস করতে পারবে, তুমি কি নেবে? ওই সব লাগবে না দাদা, আমি আপনার কাছে ওই সব চাইতে আসিনি দাদা, আমি শুধু আমার আইডিটা একটু ঘুরিয়ে নেওয়ার জন্য এসেছি। হ্যাঁ কিন্তু তুমি এমনই তোমার আইডিটার অবস্থা যে সেই আইডিটা তুমি কোনোদিনই পাবে না, এবং তোমার যা সিচুয়েশান সেই সিচুয়েশান দেখে আমার নিজেরই খুব খারাপ লাগলো যে তুমি তোমার আগের অ্যাকাউন্টে সরি টুর্নামেন্ট খেলে তোমার আইডিতে তোমার কি বলে ক্যারেক্টার নিয়েছিলে এবং সেখান থেকে তোমার আইডিটা চলে গেছে, কোনো যাও বাদ দাও, যা হয়েছে ভালোর জন্য হয়নি বলবো না, বাজেই হয়েছে, কিন্তু যা হয়েছে বাদ দাও, আগে এগিয়ে যাও এই আইডিতেই খেলো। তো সেই কারণে বলছো তুমি আমার কাছে এসেছিলে একটা হেল্পের জন্য, সে আমি হেল্পটা করতে পারলাম না, সেখানে আমার কোনো দোষ নেই যে আমি হেল্পটা করতে পারলাম না, কারণ কি আমি হেল্পটা করার মানে জায়গাই নেই যে আমি তোমার আইডিয়া তোমাকে ফেরত দিয়ে দেবো, পারলে হয়তো অবশ্যই করতাম, কিন্তু আমি চাইছি তোমাকে যে একটা কিছু ডায়মন্ড দেবো, সেই ডায়মন্ড দিয়ে তুমি ক্যারেক্টারগুলো কিনতে পারো, ঠিক আছে? তুমি না করো না, আমি তোমায় ডায়মন্ড দিচ্ছি না তোমাকে। হ্যাঁ এখন তো মানে ওই ওয়েবসাইটগুলো বন্ধ হয়েছে, তোমাকে আমি টপ আপ করে দেবো তোমার আইডিতে, তোমাকে একটা রিডিম কোড দিচ্ছি, তুমি একটুখানি রিডিম করে নাও, ঠিক আছে? কারণ কি আমি জানি তোমার খারাপ লাগছে, কারণ কি আমি এটা বুঝতে পারছি তোমার কথাবার্তা শুনে যে তুমি ডায়মন্ড নিতে আসোনি, তবু আমি তোমায় ডায়মন্ড দিচ্ছি, তুমি আগের আইডি নিতে এসেছিলে, কিন্তু এটা তো পারবো না কিছুভাবে, সম্ভব না, বুঝতে পারছো তো নীল? বুঝতে পারছিস তো? এই নীল বলছি, রনি তো আমি ওর যে সিচুয়েশনটা সেই কারণেই আমি ওকে বলছি যে ভাই দেখো তোমাকে আমি রিডিম কোড দিচ্ছি, তুমি সেই রিডিম কোড দিও, তুমি নতুনভাবে শুরু করো, তুমি খারাপ মানে আগের কথা সব ভুলে যাও, যে তোমার ওই আইডিতে কী ছিল না ছিল হ্যানা তানা সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করো, কারণ কি ওই আইডিটাও তুমি নতুন করে শুরু করেছিলে, তাই তো? হ্যালো, হ্যাঁ, তো তোমাকে আমি একটা রিডিম কোড দিচ্ছি, তুমি ওটা সেটা রিডিম করে নাও, ঠিক আছে? তুমি ওগুলো ভুলে যাও, দাঁড়া আমি রিডিম কোডটা রিডিম মানে আমি পারচেস করে নিই।
রনি তুই কি ডাকবি না ডাকবি না? আরে ডাকছি আমি ওকে, তুমি আমি ডাকছি এক্ষুনি ডাক। আচ্ছা আচ্ছা, আর তোমাকে এখানে পাঠাচ্ছি রিডিম কোডটা টিমে, দেখে নাও তারপর এই নাও। ঠিক আছে, তো খারাপ ভেবো না, দেখো তোমার যেটা হয়েছে আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি আইডি ফেরত নিয়ে আসতে পারবো না, বুঝতে পারলে তো? তো আমি তোমাকে এই কারণেই ডায়মন্ডটা দিলাম, একটা কারণে তোমায়, কিন্তু আমি কিন্তু কোনো ডায়মন্ড গিভওয়ে করি না বা কাউকে ডায়মন্ড এরমভাবে দিই না, তোমাকে আমি একটা কারণেই ডায়মন্ড দিলাম যে তুমি তোমার ফ্যামিলিকে দেখবে বা তুমি তোমার এই গেমটাকে আরও ইম্প্রুভমেন্ট করবে, তুমি টুর্নামেন্ট খেলবে, টুর্নামেন্ট থেকে আরও ভালো ভালো ইনকাম করবে, বা তোমার যে ফ্রি ফায়ারের এইখানে জার্নিটা শেষ হয়ে যাচ্ছিলো আমি সেটা চাইনি বলেই তোমাকে বললাম যে তুমি ডায়মন্ডটা নাও এবং তুমি নিয়ে সেটা তুমি আরও এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার ডায়মন্ড দিলাম, আরো একটা জিনিস দিচ্ছি আমি, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুমি রিডিমটা করে নাও। এইটা আমি প্লে স্টোরে রিডিম করে আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ভালো করে চালাও। চলো এবার তাহলে ভিডিওটা বানানো যাক। কতক্ষণ গেল? আচ্ছা শোন না, বলছি এই ছেলেটা যেটা বললো সেটা সত্যি কথা বলেছে? আরে হ্যাঁ হ্যাঁ, আশেপাশে আমার আশেপাশেই ছেলে, তাই জন্য নাও করতে পারছে না, বলছে বারবার আমাকে বিরক্ত করছে যে এরকম খেলতেও চাইছে, এদিকে ওর আইডিতে কিছু নেই। আচ্ছা শোন না, ও তো ক্রোনো বা অলকই নেবে, তুই একটা কাজ কর, ওকে বলে দিস যে ওই রিডিমটা করে, এখন আমি ভিডিওটা বানাবো, ওকে আর ডাকিস না, তাহলে আবার কথা বলতে শুরু করে দেবে। ওকে বলিস যে রিডিমটা করে না, 50% অফ চলছে ইয়েতে ক্যারেক্টারে, তাহলে ও দুটো ক্যারেক্টারই আই থিঙ্ক নিয়ে নিতে পারবে। ওকে আমি 400 রিডিম পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 520 ডায়মন্ড ঢুকবে আই থিঙ্ক, হয়তো দুটো নিতে পারে, আর যদি না নিতে পারে তাহলে কিছু করার নেই, একটা নিতেই বলিস। ঠিক আছে, সো ইয়াপ গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং চ্যানেলে ফার্স্ট টাইমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও এবং কমেন্ট করতে একদমই ভুলো না ভিডিওটা তোমাদের কীরকম লাগলো এবং আমি ভালো কাজ করেছি কি না, যে ছেলেটাকে রিডিম কোড দিয়ে ছেলেটার খেলা উচিত কি মনে হয় তোমাদের, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা প্র্যাঙ্ক ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, স্টে হোম স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইজ। অ্যান্ড ফেসবুকে প্রতিদিন লাইভ স্ট্রিম হচ্ছে, অবশ্যই আসো। তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, নতুন যে ইভো বান্ডেলটা আসছে ওটা একজন পাবে আমার তরফ থেকে গিভওয়ে হিসাবে, তো অবশ্যই ফেসবুকের লাইভ স্ট্রিম কেউ মিস করো না।